নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। জি, পুরস্কার না পাক, সম্মান না পাক, কিন্তু তথাপি সে কিন্তু বাংলা সিনেমার জন্য পড়ে আছে, এই কথা কিন্তু আপনাদেরকে অবশ্যই মানতে হবে। জিতের জন্যই কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা চলছে, এবং আজকে যে 39টা মাত্র সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেটা কিন্তু পিছনে জিতের অবদান আছে। কেউ কিন্তু মানে বলতে পারেন যে আপনার কমার্শিয়াল সিনেমা করেন, একমাত্র জিতই করে। এবং টেকনোলজির দিক থেকে যদি করে থাকে দেখে থাকেন, তাহলে কিন্তু জিত প্রথমবার যে জিতের আপকামিং ছবি যা শুটিং চলছে বুমেরাং, তাতে কিন্তু একটা নতুন ক্যামেরা ইউজ করছে, নতুন বাইক বানাচ্ছে, যেটা কিন্তু আজ পর্যন্ত কখনো বাংলা সিনেমা দেখতে হয়নি। সিনেভট ক্যামেরাটা প্রথমবার বাংলা সিনেমাতে ব্যবহার হচ্ছে বুমেরাং সিনেমাতে। এবং এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা এরকম নয় যে হিন্দি বা ইংলিশ সিনেমাতে এরকম ব্যবহার হয়েছে, কিন্তু বাংলা সিনেমাতে প্রথমবার ব্যবহার হচ্ছে। এই সিনেভট ক্যামেরাটা হচ্ছে খুব হালকা, এতে সিনেমাটোগ্রাফাররা মানে যারা ক্যামেরাম্যান তারা যেখানে সেখানে নিয়ে যেতে পারে, এবং এর রোবোটিক আর্ম সেই ভিডিওটা ক্যাপচার করে নিতে পারে। তার মানে হচ্ছে ধরুন একটা জায়গাতে যেখানে একটা বড় ফিক্সড ক্যামেরা ঢুকতে পারছে না, যেতে পারবে না, তাকে জুম করতে হবে বা অন্য কিছু মানে বললে ধরুন শোল, তো সেখানে গিয়ে সিনেভট ক্যামেরাটা বসিয়ে সেই রোবোটিক আর্মটা চলে গিয়ে মানে ভিডিওটাকে ক্যাপচার করে নেবে। এইরকম হচ্ছে এই সিনেভট ক্যামেরাটা মানে উপযোগিতা। এবং এই ক্যামেরাটা প্রথমবার আপনার বুমেরাং সিনেমাতে ব্যবহার হচ্ছে। শুধুমাত্র যে অ্যাকশন সিনে ব্যবহার হবে তা না, নাচের গানের দৃশ্য এবং অন্যান্য দৃশ্য এই ক্যামেরাটা ব্যবহার হবে। এর যে সিনেমা মানে অ্যাকশন ডাইরেক্টর রবি বর্মা, এর আগেও যেটির সঙ্গে কাজ করেছে, তিনি জানিয়েছেন যে এই যে সিনেমা ক্যামেরাটা টাইম লাইন মেনটেন করে কাজ করে, মানে একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করে, একটা সময় নিয়ে তার মধ্যেই কিন্তু আপনাকে শটটা কমপ্লিট করতে হবে। যথেষ্ট টাফ কাজ, তবুও এই মানে যথেষ্ট উপভোগ্য হয়েছে এবং যথেষ্ট সুন্দরভাবে এটা টেক করা হয়েছে, এবং এইরকম মেনেই এই কাজটা হয়েছে। অলরেডি বেশ কিছু দৃশ্য শুটিং হয়েছে, তো এখনও প্রচুর দৃশ্য বাকি। এবং বুমেরাং সিনেমাটাই মানে জন্যই একটা ফিউচারিক ফ্লাইং বাইক, মানে যে বাইকটা উঠতে পারে, আপনারা যেরকম যে ব্যাটম্যান সিনেমাতে দেখেছেন না যেরকম একটা বাইক চালায় ব্যাটম্যান, ঠিক প্রায় ওরকমই মানে দেখতে একটা বাইক শুধুমাত্র একটা সিনেমার জন্য বানানো হচ্ছে, এটা কিন্তু আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমার জন্য হয়নি। এটা একটা সাইফাই মুভি, এবং এর ডাইরেক্টর শৌভিক কুণ্ডু, উনি মানে বহুদিন থেকে এরকম একটা সাইফাই মানে বিজ্ঞান সমান ভিত্তিক সিনেমা বানাতে ইচ্ছুক ছিলেন, তো এই জন্যই তিনি এই মানে এত খরচা করছে, জিতের জন্য প্রচুর খরচা করছে এই সিনেমাটা। এবং অবশ্যই এটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, কারণ এই সিনেভট ক্যামেরাটা ব্যবহার নালে বলতে পারেন যে সেরকম মানে বেকার হয়ে যাবে, কারণ যেটা এই যেটা এই সিনেমাটা যেই লেভেলের তাতে কিন্তু অবশ্যই এটা প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত, কারণ এখনও বহু সময় আছে, যদি সামনের বছর রিলিজ করবে এই সিনেমাটা, তো এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে। এবং এই সিনেমাতে প্রথমবার সিনেভট ক্যামেরা এবং ওই যেটা বললাম ফ্লাইং বাইক মানে ব্যাটম্যানের মতন যে বাইক, ওরকম একটা বাইক শুধুমাত্র বানানো হচ্ছে। জিতের কথা অনুসারে জিতকে যখন জিজ্ঞেস করছেন কেন আপনি এত খরচা করছেন বা এইটা ইউজ করছেন, তো জিত যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। বলেছে যে এখন যুগটাই কঠিন, দর্শকদের সবসময় নতুন কিছু নিয়ে আসতে আমার ভালো লাগে, এবারও তার ব্যতিক্রম নয়। এই ছবিতে একটা ফিউচারিস্টিক সুপার বাইক দেখা যাবে যা পুরোপুরি কাস্টম মেড। সিনেভট ক্যামেরা আমরা প্রথম ব্যবহার করছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো হয়নি। শুটিং করার সময় বিশেষ সিনেম্যাটিক অভিজ্ঞতা আমরা খুব উপভোগ করেছি। আশা করছি দর্শকরা যখন ছবিটি দেখবেন তাদেরও ভালো লাগবে। স্বাভাবিক ব্যাপার যে এই মানে এই সিনেভট ক্যামেরাতে শুটিং করলে তার আলাদা রকম সিনেমাটিক মানে ভিউ আসে, এবং সেটা খুবই উপভোগ করে দেখবেন। সিনেমাতে যেরকম বিভিন্ন ইংলিশ সিনেমাতে যেভাবে দেখেছেন যে অ্যাকশন সিনগুলো যেরকম হয়, সেই রকম লেভেলের কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। তাতে একটা কথা মানতেই হবে, জিত কিন্তু বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে সে প্রাপ্য সম্মান পাক বা না পাক, মানুষের ভালোবাসা পাওয়াটাই হলো বড় কথা। কোথায় কি পুরস্কার দেবে না দেবে তার চেয়ে বড় কথা হলো মানুষ দেখো বা দর্শক তাকে কীভাবে গ্রহণ করছে। জিতকে কিন্তু মানুষ এইবারের বাংলা এবং ওইবারের বাংলা মানুষও কিন্তু তাকে কিন্তু ভালোবাসা উজাড় করে দিয়েছে, তাতে সে পুরস্কার পাক বা না পাক তাদের কিন্তু ক্ষতি নেই। এ কথা অনস্বীকার্য যে বুমেরাং সিনেমাটা কিন্তু অন্য লেভেলের হতে চলেছে। পরিচালক শৌভিক কুণ্ডু বলেছেন যে প্রথম প্রথম এটা ব্যবহার করতে আমাদের অসুবিধা হচ্ছিল, স্বাভাবিক ব্যাপার যে প্রথম যখন কোনো কিছু ব্যবহার করবে এটা তো অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে এর সঙ্গে যখন তারা মানিয়ে নিতে শুরু করেছে তখন এর উপযোগিতাটা এরা বুঝতে পেরেছে। সত্যি কথা বলতে গেলে কি এই সিনেমার ক্যামেরা ব্যবহার ফলে বাংলা সিনেমার একটা নতুন দিক খুলে যাবে, এবং যেভাবে অ্যাকশন দৃশ্যগুলো, কারণ এখন কোভিডের পর থেকে কমার্শিয়াল সিনেমাই চলছে, যে যত যেরকম যায় সিনেমা আপনার কাজে কমার্শিয়াল সিনেমা হতে গেলে অ্যাকশন দৃশ্য লাগবে, এবং অ্যাকশন দৃশ্যের ক্ষেত্রে সিনেমার ক্যামেরা ব্যবহার অনস্বীকার্য। বর্তমান দিনে যেভাবে এখন অ্যাকশন দৃশ্য শ্যুট করা হয় তাতে সিনেমার ক্যামেরা না থাকলে সেটাকে একটা সিনেমাটোগ্রাফিক মানে সিনেম্যাটিক রূপ দেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে বর্তমান যুগের হিসাবে দেখলে। যদিও এটা ঠিক কথা যে হিন্দি সিনেমার অনুপাতে বাংলা সিনেমার বাজেট কম থাকে, কিন্তু টেকনোলজি দিক থেকে পিছিয়ে থাকলে চলবে না, সেটাকে একটা লেভেল নিয়ে যেতে হবে বিশেষত অ্যাকশন দৃশ্যগুলোকে। তো সেই ক্ষেত্রেই বুমেরাং সিনেমা কিন্তু বিভিন্ন দৃশ্যগুলো দুর্দান্ত হতে চলেছে, নো ডাউট।
তো আপনারা আমায় কমেন্টে জানান, জিৎ যে প্রাপ্য সম্মান পাচ্ছে না তার এই কাজের জন্য, কিন্তু তথাপি সে বাংলা সিনেমাকে যেভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সেই চেষ্টাটাকে সঠিক নাকি ভুল, নাকি তার এটা করা উচিত নয়। যদি আপনারা আমার সঙ্গে একমত হয় তো আপনারা আমায় কমেন্টে জানান যে আপনাদের কি মতামত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।